বাংলা লীগ বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? হ্যাঁ, শুরু করছি আমাদের আজকের চাঁদপুর অভিযানের ব্র্যান্ড এপিসোড। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের অন্যতম নদী বন্দর চাঁদপুর জেলায়। ঘুরে দেখেছি এই জেলার কোথায় কি আছে। আজ আমাদের চাঁদপুর অভিযানের শেষ দিন। এই শেষ দিনে আমরা ঘুরে দেখব চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কিছু দারুণ লোকেশন। তো চলুন বন্ধুরা ঘুরে আসি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদর থেকে 15 কিলোমিটার, মানে চাঁদপুর সদর থেকে 30 কিলোমিটার উত্তরের গজরা ইউনিয়নের গজরা জমিদার বাড়ি থেকে। আর এখন আমরা মতলব উত্তরের ফরাজি কান্দি ইউনিয়নের আনন্দবাজার এলাকার উপর দিয়ে যাচ্ছি। চাঁদপুরের মতলব উত্তর উপজেলাটি 2000 সালের 30 এপ্রিলে মতলব থেকে আলাদা হয়ে স্বতন্ত্র উপজেলায় উন্নীত হয়। একসময় এই উপজেলাটি মানুষ বসবাসের জন্য প্রতিকূল ছিল। বছরের বেশিরভাগ সময়ে পুরো এলাকাটি পানির নিচে থাকত, তাই রাস্তাঘাট ছিল না। এলাকার 17,584 হেক্টর জমিতে বছরে মাত্র একবার চাষাবাদ করা যেত। এই সমস্যার সমাধানে 1987-88 অর্থ বছরে নির্মিত হয় ধনাগতা সেচ প্রকল্প। সেচ প্রকল্পের বাঁধ নির্মাণ শেষ হলে পুরো এলাকার চেহারাই পাল্টে যায়। আপনারা সেই পাল্টে যাওয়া চেহারাটা দেখছেন। বর্তমানে মতলব উত্তরের জমিতে বছরে 3 ফসল ফলে, মানুষের জীবনযাত্রা হয়েছে স্বাভাবিক। নতুন প্রজন্মের অনেকে হয়তো জানতেই পারবেন না সেই সব কঠিন দিনের কথা, যখন এই এলাকার মানুষের একমাত্র বাহন ছিল নৌকা। এখন আমরা মতলব উত্তর এলাকার রাস্তা দিয়ে গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছি। কিছু বছর আগেও একথা চিন্তা করা যেত না। মূলত মতলব উত্তর উপজেলার চারিদিকে 60 কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেওয়া হয়েছে এবং সেই বাঁধের উপর রাস্তা নির্মাণ করা হয়েছে। এই উপজেলার যে কোনো জায়গায় যেতে বাঁধের রাস্তা ব্যবহার করা সহজ এবং শর্টকাট, তবে অধিকাংশ রাস্তারই বেহাল অবস্থা। আর আমরা এসে গেছি মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের গজরা জমিদার বাড়িতে। মতলব উত্তরে 2টি জমিদার বাড়ি আছে, তার মধ্যে এটি একটি গজরা জমিদার বাড়ি। চাঁদপুর জেলা বা এর কোনো উপজেলার ইতিহাস ঐতিহ্যের কোনো বই আমরা কিন্তু খুঁজে পাইনি, তাই এই উপজেলা সম্পর্কে আপনাদেরকে তেমন কোনো নির্ভরযোগ্য তথ্য আমরা দিতে পারছি না। যেটুকু সংগ্রহ করতে পেরেছি তা সবই লোকমুখে শোনা। গজরা জমিদার বাড়িটিও সেই তালিকায় পড়েছে। যেটুকু জানতে পেরেছি তা হলো এই জমিদারির শেষ জমিদার ছিলেন অক্ষয় কুমার সরকার। বর্তমানে এই বিলুপ্ত প্রায় জরাজীর্ণ জমিদার বাড়িতে জমিদারের আত্মীয় ঝুঁকি নিয়ে বসবাস করছেন। তো চাঁদপুরের মতলব উত্তরের গজরা জমিদার বাড়ি দেখতে দেখতে জানিয়ে দিই আমাদের গত পর্বের কুইজের উত্তর বিজয়ীর নাম। প্রশ্নটি ছিল, ফরাজি কান্দি কমপ্লেক্স চাঁদপুরের কোন উপজেলায় অবস্থিত? সঠিক উত্তর মতলব উত্তর। এবারে 1191টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে 746টি মাত্র, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন পাবনা শহরের মেহেদি হাসান। কংগ্রাচুলেশনস। আপনি চলে যান কক্সবাজার বিরাটপুর হোটেল প্রাসাদ প্যারাডাইসে, প্রিয়জনকে নিয়ে 3 দিন দূরাতে আয়োজন করে আসুন। আর বাকিরা আমার সাথে আসুন, ঘুরে দেখি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গজরা জমিদার বাড়িটির ভেতরটা কেমন আছে। জমিদারের বাড়ি আসছি, না খেয়ে গেলে জমিদার অমঙ্গল হবে। এখানে বাড়ির যে অংশে তারা থাকেন, আমার তো মনে হয় এটাই ভেঙে পড়ে একদিন না একদিন কি একটা অমঙ্গল হয়ে যায়। যদি আমাদের এই সামান্য আপ্যায়নে তাদের মঙ্গল হয়, তা আমরা সেই আপ্যায়ন নিতে রাজি। এটা হচ্ছে নারকেলের নাড়ু। তবে নাড়ু আমরা সাধারণত তারই গোল হয়, তবে এটা সুন্দর একটা শেপে, আর সাথে মুড়ি মুড়ি আর নাড়ু। 1900 সালের আগে মতলব উত্তর অঞ্চলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। গজরা জমিদার অক্ষয় কুমার সরকার 1917 সালে তার বাড়ির সাথে এই গজরা মাইনর স্কুলটি নির্মাণ করেন। গজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় 1917 সালে তৈরি। এটা মতলব উত্তরের প্রথম প্রাথমিক বিদ্যালয়। বাংলা লিঙ্ক বাংলার পথে। বন্ধুরা, এবার চলুন ঘুরে আসি মতলব দক্ষিণ উপজেলা থেকে 18 কিলোমিটার উত্তরে মতলব উত্তরের ঠ্যাঙ্গারচর পৌর এলাকায় অবস্থিত মতলব উত্তর উপজেলা কমপ্লেক্স থেকে। চাঁদপুরের প্রকৃতি সুন্দর, গাছগাছালিতে ভরপুর। বর্তমান সময় গাছ জিনিসটার উপর আমাদের আক্রোশ বাড়ছে। গাছ দেখলেই অনেকে এর দাম কত হবে সেটা হিসেব করতে বসে যায়। এটা এক ধরনের পরিবেশ বিধ্বংসী মানসিকতা।
তাই কোনো এলাকার গাছ দেখেই সেই এলাকার মানুষের মন মানসিকতার হিসেব করা যায়। সবুজ মনের মানুষদের আশপাশের প্রকৃতি সবুজ থাকে, আমরা প্রকৃতি ভালোবাসি। আশা করি বাংলা পথের বন্ধুরা প্রকৃতি ভালোবাসবেন। আমি সবসময় একটা কথা বলি যে বট গাছ ও নিজেই একটা পার্ক, যেখানে বট গাছ থাকে সেখানে মানুষ এসে বসে, ওই দেখেন একটা ডাল ও তাতে দোল খায়, অনেক কিছু হয়। বট গাছ নিজে একটা পার্ক, আমরা আছে ঘনিয়ার পার্ক, এই বট গাছের নিজে এর একটা ইতিহাস আছে, আপনারা সেটা এখনই জানবেন। 300 বছরের এই যুবক বটগাছটি মতলব উত্তর উপজেলা কমপ্লেক্সের সৌন্দর্য বর্ধন করে রেখেছে। একসময় এখানে বিশাল খেলার মাঠ ছিল, এখানে সভা সমাবেশ হতো। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কাছে এই বটগাছটি পবিত্র গাছ, কালী পূজা এবং চৈত্র সংক্রান্তি উৎসবের আয়োজন এই বটগাছকে ঘিরেই হয়ে থাকে। এই যে দেখছেন এই পাখিটার নাম কিন্তু হরিয়াল, প্রায় বিলুপ্ত প্রজাতির হরিয়াল পাখির দেখা পেয়ে গেলাম ঘনিয়ার পাড় বটগাছ দেখতে এসে। হরিয়াল দেখতে কবুতরের মতো, তবে এদের শরীরের রং আশ্চর্য রকমের সবুজ, বটের পাতার মতো সবুজ। বটফল হরিয়ালের প্রিয় খাদ্য, তাই বড় বড় বটগাছে হরিয়াল পাখির দল বেঁধে বিচরণ করে। বটগাছ না থাকলে হরিয়ালও থাকবে না। এই বটগাছটার কি মাহাত্ম্য আছে বল? আসলে এই অঞ্চলটা ছিল একটা চর এক সময়। এই বটগাছটা কিন্তু একটা, আমরা যেটা ঠাকুরদাদা থেকে গল্প শুনছি, বাবা থেকে, যেটা থেকে, এইটা একটা প্রকৃতি সৃষ্টি বটগাছটা। আর আমাদের এই গ্রামটা বিশেষ করে তিনটে থেকে চারটে পরিবারের মানে উৎপত্তি স্থলে কিন্তু তারাই ছিল, তিন চারটে পরিবার নিয়ে গ্রামটা প্রথম দৃঢ় ঘনিয়ার পর। তো আমার যেরকম ঠাকুরদাদারা, তাদের বয়স তিনি 600-700 বছর বয়স, তখন তারা এই ছায়াতলায় এসে বসতো। আগে তো মানে গাড়ি রাস্তা ছিল না, এই অঞ্চলে মাটির রাস্তা ছিল, কেউ যদি মতো থেকে আসতো কালপুর যেত, এখান দিয়ে রাস্তা ছিল। চৈত্র দুপুরে মানে যখন হার গরম মানে খুব গরম, তখন তারা যখন একটু জিরাইতো তখন এখানে বট গাছের ছায়াতলে বসতো। 2000 সালের 30 এপ্রিল নিকারা বৈঠকে চারিদিকে নদী ঘেরা 14টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় এই মতলব উত্তর উপজেলা। 2001 সালে এই উপজেলা কমপ্লেক্সের কাজ শুরু হয়। চাঁদপুর জেলার মধ্যে এটিই প্রথম আধুনিক উপজেলা কমপ্লেক্স। এখানে রয়েছে বড় পরিসরের কেন্দ্রীয় শহীদ মিনার, মহান স্বাধীনতা যুদ্ধে এই উপজেলায় যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে রয়েছে একটি স্মৃতিসৌধ। বাংলা লিংক, বাংলার পথে। বাংলা লিংক, বাংলার পথে। বাংলা লিংক, বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিংক বাংলা পথে চাঁদপুর অভিযানে। বন্ধুরা, আপনারা জানেন আজ আমাদের চাঁদপুর অভিযানের শেষ দিন। চাঁদপুরের 8টি উপজেলার মধ্যে 7টি আমরা দেখে শেষ করেছি, শুধুমাত্র হাইমচর উপজেলাটি বাকি রয়ে গেল। কারণ আমরা যখন চাঁদপুর এসেছিলাম তখন নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ ছিল, ইলিশের সাথে হাইমচরের একটা সংযোগ আছে। যেহেতু ইলিশ ধরা দেখতে পারলাম না তাই হামচরও দেখা হলো না, তবে সামনে কোনো দিনে অবশ্যই চাঁদপুরের বিখ্যাত ইলিশ মাছ ধরা আপনাদের দেখাবো এবং সাথে সাথে হাইমচর উপজেলাটিও ঘুরে দেখাবো, ডোন্ট ওরি। আর আমরা এখন চলেছি চাঁদপুর শহর থেকে 23 কিলোমিটার উত্তরে মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুর শাহ সোলেমান ল্যাংটা বাবার মাজার দেখতে। আর এটি হলো ল্যাংটা বাবার মাজার। বন্ধুরা, আপনাদেরকে নিয়ে আসছি ল্যাংটা বাবার মাজার দেখাতে। এটা একটা চরম আকারে জমজমাট একটা মাজার, এটা সম্পর্কেও আপনারা এখনই জানতে পারবেন। 360 আউলিয়ার দেশ বাংলাদেশ, এদেশের সব জেলাতে মাজার আছে। ধর্মপ্রাণ মানুষেরা সেই সব মাজারে তাদের মনোবাসনা পূর্ণ করার আশায় ছুটে আসে। প্রাচীনকাল থেকেই পীর ফকির অলি আউলাদের সাথে বাঙালির ধর্মীয় সংস্কৃতি মিশে আছে। তবে বাংলাদেশের যে কটি মাজার ব্যতিক্রমী হিসাবে আমাদের চোখে ধরা পড়েছে তাদের মধ্যে চাঁদপুর জেলার মতলব উত্তরের সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুর শাহ সোলেমান ল্যাংটা বাবার মাজার একটি। আর আপনারা এখন সেখানে আছেন। ল্যাংটা বাবার মাজার কি, কেন, কিভাবে একটু আমাদেরকে বলুন। আসলে উনি, ওনার মূলত বাড়ি হচ্ছে কুমিল্লা জেলার আপনার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে, ওখানে অলিপুর নামে একটা গ্রাম আছে, ওই গ্রামে ওনার বাড়ি। তো এই বদরপুরে হচ্ছে আমার বোনের বাড়ি। তো আমরা যতটুকু শুনেছি যে উনি ওনার জীবদ্দশার বেশিরভাগ সময়টাই বোনের বাড়িতে কাটিয়েছে। তো এক পর্যায়ে উনি 1325 সালের দিকে, বাংলা 1325 সালের 17ই চৈত্র উনি মারা যায়। মারা যাওয়ার পরে 18 চৈত্র ওনাকে এখানেই দাফন করা হয়, সমাহিত করা হয়। তো তারপর থেকে এই পর্যন্ত আপনার এই 17 চৈত্রর আগ এবং পরের 7 দিন এখানে মেলা বসে।
ওই মাজারকে বা ওনার মৃত্যুবার্ষিকীটা কেন্দ্র করে এখানে মেলা হয়। আর মেলায় প্রায় এই সাত দিনের মধ্যে যখন জমজমাট থাকে আমরা খেয়াল করি যে 3-5 লক্ষ লোকের প্রতিদিনই সমাগম ঘটে। ওনার নাম ন্যাংটা বাবা, উনি ছোটোবেলা থেকেই শুনেছি, আমরা তো সবই শোনার কথা, ছোটোবেলা থেকেই উনি কাপড় চোপড় কম পড়তেন, একদমই যতটুকু না পড়লেই না অথবা অতটুকুই পড়তেন, শরীরের নিচের অংশ করে কাপড় পড়তেন, এছাড়া উনি আসলে খালি গায়ে থাকতেন, শীত গ্রীষ্ম সব আর সব কালেই উনি একরকমই একরকমই ছিলেন। হযরত গাউসে পীর সোলেমান শাহ রহমতুল্লাহ আলাইহির ওরফে সোলেমান ল্যাংটা বাবার মাজার দেখছেন আপনারা। ল্যাংটা বাবাই ছিলেন একজন ব্যতিক্রমী মানুষ। মূলত তিনি ছিলেন একজন নৌকার মাঝি। কথিত আছে যে এক ঝড়ের রাতে 3 জমিদারকে নিয়ে তিনি পীরের বাড়িতে যাচ্ছিলেন। যখন তারা পীরের বাড়িতে পৌঁছান তখন পীর বাবা দেখতে পান যে একজন মানুষ ভেজা অবস্থায় খুবই ক্লান্ত এবং জমিদার 3 জন শুকনা চকচকে পোশাকে। পীর তখন রেগে গিয়ে জমিদার 3 জনকে কাপড় খুলে ফেলতে হুকুম দেন। জমিদাররা লজ্জায় পড়ে গেলে মাঝি এই বিষয়টা বুঝতে পারে এবং সারা জীবন ন্যাংটির বাইরে আর কিছু না পড়ার সিদ্ধান্ত নেন। তারপর থেকেই তিনি ল্যাংটা। ল্যাংটা বাবা বলতেন আশেপাশে সবাই ল্যাংটা, সবাই পাপে ডুবে গেছে তাই কাপড়ের আড়ালে পাপ লুকিয়ে রেখে লাভ কী। জীবিত অবস্থায় তিনি কোনো ভক্ত তৈরি করে যাননি বা ভক্তদের নিয়ে তিনি কোনো জামায়াত করেননি, কিন্তু তার মৃত্যুর পর অসংখ্য ভক্ত তৈরি হয়েছে। মাজার এলাকায় অনেক ভক্তের কবর আছে, অনেকে রোগ মুক্তির লাভ সহ বিভিন্ন কামনা বাসনা পূর্ণ করার আশা এখানে আসেন। তবে ল্যাংটা বাবা নিজে বলে গেছেন যে আমার কোনো ক্ষমতা নেই, যা করার আল্লাহই করেন। তো ল্যাংটা বাবার মাজার দেখতে দেখতে জানিয়ে দিই আমাদের আজকের কুইজ। প্রশ্নটি হলো, ষাটনল পর্যটন কেন্দ্র কোন জেলায় অবস্থিত? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ চাঁদপুর, বি ঢাকা, সি চট্টগ্রাম। আপনার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে সঠিক উত্তরটি লিখুন, লিখুন বিবিপি স্পেস এ অথবা বি অথবা সি এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। সঠিক উত্তরদাতাদের মধ্যে একজন বিজয়ী সঙ্গী সহ কক্সবাজারের বিলাসবহুল হোটেল প্রাসাদ প্যারাডাইসে 3 দিন 2 রাত কাটানোর সুযোগ পাবেন। তো সিম্পল প্রশ্নটি একবার বলে দিই, বলতে হবে ষাটনল পর্যটন কেন্দ্র কোন জেলায় অবস্থিত, আর আপনারা দেখলেন ল্যাংটা বাবার মাজার। বাংলালিংক। হ্যাঁ বন্ধুরা, এবার চলুন ঘুরে আসি আমাদের এবারে চাঁদপুর অভিযানের শেষ স্পট। চাঁদপুর সদর থেকে 32 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের ষাটনল পর্যটন কেন্দ্র থেকে। তো যেতে পথে জানিয়ে দিই আমাদেরকে যোগাযোগের মাধ্যম, অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত ও পরামর্শ জানাতে ইমেল করুন tinkurtraveler@gmail.com হলো আমাদের ইমেল অ্যাড্রেস। আর যারা আমাদের পুরাতন এপিসোডগুলো দেখতে চান তারা ইউটিউবে বাংলার পথে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন, এবং ফেসবুক ভক্তরা ফেসবুকে আমাদেরকে বাংলালিংক বাংলা পথে নামে খুঁজুন। আর আমরা এসে গেছি মতলব উত্তরের সবচেয়ে আকর্ষণীয় স্থান ষাটনল পর্যটন কেন্দ্রে। নদীর তীর ঘেঁষা ভাঙন মুক্ত প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ আধার এই ষাটনল পর্যটন এলাকাটি। প্রাকৃতিক সৌন্দর্য, নদীর তীর ঘেঁষা পরিবেশ, নদীপথে ঢাকার খুব কাছাকাছি সহ পর্যটন কেন্দ্র হওয়ার মতো অনন্য সম্ভাবনা থাকার কারণে 1992 সালে এখানে পর্যটন শিল্প গড়ে ওঠার কথা থাকলেও তা এখনও গড়ে ওঠেনি। অপার সম্ভাবনার কারণে সরকার এখানে পর্যটন শিল্প গড়ার জন্য 15 একর জমি প্রক্রিয়া করে রেখেছে। 1999 সালে ষাটনলে পর্যটন নগরী গড়ে তোলার ভিত্তিপ্রস্তর স্থাপিত হলেও তার বাস্তবায়ন এখনও পর্যন্ত হয়নি। তবে সরকারের মুখের দিকে ভ্রমণ পিপাসা তাকিয়ে নেই, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুর সহ দেশের নানা জেলা থেকে ভ্রমণ পিপাসুরা শীত মৌসুমে এখানে ছুটে আসেন বনভোজন করার জন্য। তাই আমরা এসেছি আপনাদেরকে নিয়ে চাঁদপুর সদর থেকে 32 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের ষাটনল পর্যটন কেন্দ্র দেখতে। বন্ধুরা, আপনাদেরকে এখন একটা ভিন্ন ধরনের গণকবর দেখাবো। এই গণকবরটা কোনো যুদ্ধের না বা এই ধরনের কোনো কিছু না, এটা হচ্ছে মেঘনায় লঞ্চ ডুবির সেই মর্মান্তিক যে মৃত্যুগুলো ঘটেছিল মানুষের। 2001 সালে ঘটছিল না এটা? 2001 সালে ওই লঞ্চটার নাম কি ছিল? ওইটা লঞ্চটার নাম ছিল সারাদিন টু। কত লোক শরীর সমাধি হয়েছিল সারাদিন টুতে? আমি নিজে যেহেতু একজন সাংবাদিক, আমি এই স্পটে ছিলাম এই নিউজ কভারের জন্য। তো এখানে আমরা সবশেষ 334 লাশের সংখ্যা আমাদেরকে লিখতে হয়েছে, দুর্ভাগ্যের জন্য হলেও এটাই সত্য। 334টা লাশ, এর আগে তো আর কোন লঞ্চে বাংলাদেশে এই যাবত এটাই সর্ববৃহৎ লঞ্চ ডুবির মধ্যে দুর্ঘটনার
এখানে যে কবরগুলো দেওয়া হলো এগুলো কারা? এগুলো হয়েছে যে আমাদের যখন উদ্ধার কাজ শেষ পর্যায়ে যখন লাশগুলো সব নিয়ে অনলাইন লাশগুলো নিয়ে এই সেই যেটা যেটা বরিশাল থেকে পটুয়াখালী গামী ছিল, পটুয়াখালীর যেই যাত্রীরা ছিলেন পটুয়াখালী চলে গেছে লাশগুলো ওখানকার প্রশাসন এসে নিয়ে গেছে। তো উদ্ধার কাজ শেষের দিকে এসে যখন বেশ কিছু লাশ বেওয়ারিশ থেকে গেল, সেই লাশগুলো উদ্ধার করা হয় এবং স্থানীয় প্রশাসন সেগুলো সেই যখন নিশ্চিত হলো যে এগুলি বেওয়ারিশ লাশ, সেখানে আর কেউ নিতে আসলো না, কেউ নিতে আসে নাই, অনুষ্ঠানভাবে তখন এখানেই দাফন করা হয়েছে। কতগুলো সেখানে লাশ সংখ্যা হবে আমাদের 35-40 মতো। মূলত 2002 সালের 4 মে ঢাকা থেকে ছেড়ে আসা পটুয়াখালীগামী সালাউদ্দিন 2 নামের তিনতলা লঞ্চটি ঝড়ের কবলে পড়ে এই ষাটনল এলাকার সামনের মেঘনা নদীতে ডুবে যায়। উদ্ধার কাজ শেষ হওয়ার পরও এই এলাকার আশেপাশে বেশ কিছু লাশ ভেসে আসে যা এখানেই কবর দেওয়া হয়েছে। এখনও প্রতি বছর মে মাসের 4 তারিখে স্বজনহারা মানুষ ছুটে আসে এখানে তাদের হারিয়ে যাওয়া মানুষটির প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা জানাতে। তো বন্ধুরা, যা বলছিলাম, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের ষাটনল পর্যটন কেন্দ্রতে পর্যটকদের জন্য সামান্য কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে। তার মধ্যে বিশ্রামের জন্য টিনশেড, রান্নাঘর, টয়লেট ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা, আপনারা সামনে যে কোনো ছুটিতে নদীপথে ষাটনল আসতে পারেন, দেখতে পারেন মেঘনার অপরূপ সৌন্দর্য। বাংলা পথে আপনাদের নিয়ে আমাদের এই অনন্ত পথ চলার যেন শেষ নেই, বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের নেশায় পেয়ে গেছে আমাদের। আমাদের এই পাগলামি দেখে আপনাদের মনে যদি সামান্য ভ্রমণ ইচ্ছে জাগ্রত হয় তাহলে ভাবব আমাদের এই ছুটে বেড়ানো সার্থক হয়েছে। পুরো চাঁদপুর ঘুরে মতলব উত্তরের ষাটনলের এই মেঘনা নদীর পাড়ের পর্যটন কেন্দ্রে বসে মনে হচ্ছে আমার চাঁদপুর ঘোরা শেষ হচ্ছে। ঢাকা থেকে আপনারা যারা একদিনের জন্য বেড়াতে যেতে চান, কোথাও ঘুরতে যেতে চান, বলেন যে একদিনের মধ্যে কোথা থেকে ঘুরে আসবেন, তারা সদরঘাট থেকে লঞ্চে চড়ে চাঁদপুর আসতে পারেন, দেখতে পারেন চাঁদপুর, একটু হালকা পাতলা ঘুরে ইলিশের মজা নিতে পারেন, তারপরে আবার সন্ধ্যের লঞ্চে ঢাকা চলে যেতে পারেন। এক সুন্দর প্রকৃতি, চাঁদপুরের প্রকৃতি খুবই সুন্দর। তবে শেষে আর একটা কথা আমি বলতে চাই, বিশ্ব মানচিত্রে আমাদের দেশটাকে দেখতে যত ছোটই মনে হোক না কেন, দেশটা কিন্তু আসলে এত ছোট না। আমাদের সাথে থাকুন, আমি আপনাকে ঘুরিয়ে দেখাবো। বিদায়। বাংলালিংক।